আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসুন দেখি কিভাবে আপনি আপনার ই কমার্স ওয়েবসাইটের হোম পেজ সেকশন শো হাইড রাখবেন চলুন দেখে আসি হোম পেজের বর্তমান অবস্থা এই যে এটা হলো পপুলার ক্যাটাগরি ক্যারোসল এটা হলো নিউ প্রোডাক্ট এগুলা এখন সব শো আছে চলুন এটা হাইড করে দেখি হাইড করতে চাইলে কি করবেন প্রথমে আপনি আপনার প্যানেলে যাবেন প্যানেল থেকে থিম কাস্টমাইজারে যাবেন থেকে বাম সাইড সাইড নামে দেখবেন এইচ পি সেকশন শো হাইট নামে একটি ক্লিক করবেন ক্লিক করে এখানে দেখুন সব শো করা আছে এই অপশনগুলো শো করা আছে স্লাইডার শো করা আছে পপুলার ক্যাটাগরি ক্যারোসল শো করা আছে এগুলো সব শো আছে যার কারণে আপনার হোম পেজ সেকশনে দেখাচ্ছে এবার আমরা হাইট করে দেখি স্লাইডারটা হাইট করলাম আমরা হাইট করে গিয়ে নিচে গিয়ে আমরা কনফার্মেন্ট আপডেট দিয়ে দিলাম কনফার্মের আপডেট দিয়ে চলুন এবার দেখি আমাদের অপশনটা এই যে স্লাইডার আমরা হাইড করেছি এখন রিলোড করি রিলোড করে দেখলাম কি এখান থেকে হাইড হয়ে গেল এভাবে আপনার যত সেকশন আছে সবগুলো আপনি শো হাইড করতে পারবেন যেমন পপুলার ক্যাটাগরি এখন ক্যারোসালা এখন যদি এখানে হাইট দেন নিচে গিয়ে যদি কনফার্ম আপডেট দেন আপনার হোম পেজ সেকশনে গিয়ে রিলোড দেন সেইখান থেকে হাইড হয়ে যাবে আবার যদি শো করেন এই যে আমি আবার শো করলাম শো করে এখানে কনফার্ম কনফার্মেন্ট আপডেট দিয়ে দিলাম এখন আমি সাইডে যাব এই যে এখানে নেই এখন আমি যদি রিলোড করি তাহলে এই যে আবার স্লাইড চলে আসলো এখন এই সাথে আরেকটি বিষয় আপনাদের সাথে শেয়ার করি সেটা হলো এই যে এই যে এটা একটা ক্যাটাগরি ক্যাটাগরি এই ক্যাটাগরি নিজ দিয়ে এইগুলো আছে সাব ক্যাটাগরি আপনি যখন কোনো ক্যাটাগরি তৈরি করবেন তখন এই ক্যাটাগরির সেকশনে সাথে যত সাব ক্যাটাগরি সবগুলা এই দিক দিয়ে ক্যারোসল হতে থাকবে যেমন চলুন যাই দেখে আসে এই ক্যাটাগরিটা এই যে ক্যাটাগরি ম্যানেজার এখানে আমরা কি দেখলাম ইলেকট্রনিক এই যে ইলেকট্রনিক্স এই ইলেকট্রনিক্সের আন্ডারে এইগুলো হলো সবগুলা সাব ক্যাটাগরি এই এই সাব ক্যাটাগরিগুলো এইখানে গিয়ে আপনার ক্যারোসল হচ্ছে এভাবে আপনি আপনার ই কমার্স ওয়েবসাইটের হোম পেজ সেকশনগুলো হাইড করতে পারবেন এবং আপনার এই যে ক্যারোসলগুলা এগুলো আপনি রান করতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম